আমার মা যা যা পাবেন আপনিও তাই তাই পাবেন। আমার মা যদি এক পিস মাটন পায় তাহলে আপনিও এক পিস মাটন পাবেন। আমার মা যদি মাসাজ পায় তাহলে আপনিও সেটাই পাবেন। বাবা আপনি না কোনো চিন্তা করবেন না, আমি মেশো বলে দিয়েছি খুব সুন্দরী মেয়ে আসছে। না 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 না, এই বয়সে সুন্দরী মেয়ে দিয়ে মাসাজ করার দরকার নেই, আমি আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে বাবা, একটা কথা ছিল। কি কথা? আমাকে এক লাখ টাকা দিন। এক লাখ টাকা? কেন কেন কি হবে এক লাখ টাকা দিয়ে? কি হবে মানে? বাবা আমি না একটা বেনারসি বুক করেছি, কি সুন্দর, শুধু শুধু দেখবেন। আর একটা ঘাগরা চুন্নিও বুক করেছি, সেটা আমি পড়তে চাই বাবা। তুমি কি ঘাগরা চুন্নি পরে এই পরিবারে নিচে বেড়াবে নাকি? বাবা এইভাবে বলবেন না, দিন না একদিনের জন্য পারমিশন দিন, একদিনের জন্য। আপনার ছেলেকেও বলেছিলাম, ও রাজি হয়ে গেছে। বাবা বাবা, এই যে আমি এসে গেছি। হ্যাঁ শুধু দেখতেই পাচ্ছি। ধরো 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 ধরো, কি এটা? কি এই দেখো, তোমার জন্য 2 কিলো বাবা, 2 কিলো স্পেশাল আমলোপালি আম এনেছি। বাবা তুমি আম নিয়ে এসেছো? হ্যাঁ কেন? না না, গত 10 বছরে তুমি তো একটা আমরাও আনোনি, তাই আম নিয়ে এসেছো তাই ভাবলাম যে কেন এনেছো। না বাবা, আসলে আসলে সমস্ত প্ল্যান হয়ে গেছে, ওই ওই একটা স্যুট বুক করেছি। হ্যাঁ ওই একটা স্যুট বানাতে দিয়েছি, মানে আমার জন্য বানাতে দিয়েছি, ওই মোটামুটি 28,000 দিলেই হয়ে যাবে, বাকি টাকাটা আমি দিয়ে দেবো। হ্যাঁ বাকি টাকাটা কি রইল? বাকি টাকা মানে ওই কাফলিং এর টাকাটা, ওটা আমি দিয়ে দেবো। বাবা বাবা বাবা, কাফলিং তুমি তোমার পয়সায় কিনবে আর স্যুটটা আমার পয়সায় কিনবে। তা বাবা আর কেউ নেই, মোটে 3 জন এলে। আঙ্কেল আঙ্কেল, ব্যাস কি সব ব্যাটাকে ঝেড়ে বেড়ে ব্যাটাকে ধর, আসুন আসুন। আঙ্কেল কি বলছিলাম, আঙ্কেল আমার না একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? আসলে আঙ্কেল মা তো খুব কষ্ট পেয়েছে। কেন? মা তো প্রায় মরেই যাচ্ছিল। হ্যাঁ কিন্তু আসলে উনি যাবেন না। কেন? কারণ উনি জমের অরুচি। এরকম বলবেন না বাবা, বলবেন না আঙ্কেল। না 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 ঠিক আছে, আমি তো এখন গণ বাবা হয়ে গেছি, কোনো প্রবলেম নেই। তা দীপিকা মা তুমি কি এনেছো? আঙ্কেল আজকে আমি প্রথমবার আপনার জন্য রান্না করে নিয়ে এসেছি। কি কি রান্না করে এনেছো? আমি নিজে রাতে খুব সুন্দর একটা পাস্তা বানিয়ে এনেছি। পাস্তা? বাবা বাবা, এখানে কি কি এলো? তিতির নিয়ে এসেছে, পাকা পেঁপে, পাপায়া পাপায়া। হ্যাঁ পাপায়া। আর তুমি কঙ্কনা এনেছো স্যান্ডউইচ আর কফি, আর রথীন্দ্র এনেছে আম, আর তুমি দীপিকা পাস্তা। বাবা বাবা বাবা, এই প্রথম রান্না করলে বুঝি? না 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 আঙ্কেল, এর আগে আমি একজন আঙ্কেলের জন্য রান্না করেছিলাম। ও তিনি আছেন? আসলে দুঃখের বিষয় কি জানেন, উনি কিছুদিন আগেই মারা গেছেন। হ্যাঁ পাস্তা খেয়ে?